শুক্রবার সাত সকালে নাকতলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দরজায় হাজির হয়। সকালে ঘুম থেকে তুলে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। সারা রাত ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতে ছিল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। দুইবার তার বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা, কিন্তু তাতেও প্রশ্ন পর্ব থামেনি। একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুই বস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে ইডির দাবি। যে নগদ উদ্ধার হয়েছে তা ব্যাংক কর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গণার কাজ চলেছে। ইডি সূত্রে খবর, ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিকভাবে মনে করছে তারা। এদিকে ইডির দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষা সচিব মনীষ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল, উনি নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিকভাবে নথি সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হয় বলে ইডি সূত্রে খবর। কোন রকম তলবি নোটিশ ছাড়াই শুক্রবার সকাল ৭:৩০ পার্থকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। নাকতলার বাড়িতে পৌঁছানোর পরে মন্ত্রী নিরাপত্তা রক্ষী ও দেহরক্ষীদের মোবাইল বন্ধ করার নির্দেশ দেন তদন্তকারীরা। ইডি সূত্রের দাবি, একই নির্দেশ দেওয়া হয় পার্থকেও। দুপুরে দুজন আইনজীবীকে বাড়িতে ডেকে পাঠান পার্থ। তবে সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় তাদের হাজির থাকার অনুমতি দেননি তদন্তকারীরা। ইডি সূত্রে জানাচ্ছে, দুপুরে পুলিশের সঙ্গে এসে পার্থের পারিবারিক চিকিৎসক তদন্তকারীদের সামনে তার শারীরিক পরীক্ষা করেন। পরে এসএসকেএম থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও মন্ত্রীকে দেখে যান। তারপরেও চলে জিজ্ঞাসাবাদ। এদিকে রাজ্যের শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর আটক করা হল অর্পিতা মুখোপাধ্যায়কেও। শনিবার সকালে অর্পিতাকে আটক করা হয় বলে খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির সূত্রে। এবার রাজ্যবাসীর হাজারো প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিল্পমন্ত্রীর এখন কার্যকলাপে এখন লেজে গোবরে অবস্থা সরকারের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।